Hello everyone, welcome to my kitchen, Drushti's Kitchen, presented by Vigo Electronics. রুটি বানানোটা আমার মনে হয় না সবার জন্য খুব একটা পছন্দের কাজ। সকালবেলা উঠেই দেখা যায় আমাদেরকে টেনশনে থাকতে হয় যে রুটি পরোটা এগুলো বানাবো, কতক্ষণে অফিসে যাব, কতক্ষণে নাস্তা করব, সব মিলিয়ে একটা টেনশন কাজ করে। আর এই টেনশনকে রিলিফ করার জন্যেই আমি আজকে বানিয়ে দেখাবো রুটি মেকার দিয়ে কিভাবে রুটি বা পরোটা খুব সহজেই তৈরি করা যায়। আর আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো রুটি মেকারে কিভাবে চিজ পরোটা তৈরি করতে হয়। সো লেট গেট স্টার্টেড। আমি নিয়ে নিলাম অল পারপাস ফ্লাওয়ার, এক চামচের মতো গুঁড়ো দুধ, সল্ট টু টেস্ট, একটুখানি সুগার আর কিছুটা তেল। এখন একটু ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি দেব। পানিটা গরম করারও দরকার নেই, আবার খুব বেশি ঠান্ডা হলেও রুটিটা শক্ত হয়ে যাবে। সো রুম টেম্পারেচারে যে পানিটা সেই পানিটাই আমরা এখানে ইউজ করছি। ডোটা করে পর 15 মিনিটসের মতো যদি রেস্টে রাখা যায় তাহলে খুব ভালো একটি রুটি হবে। যেহেতু চিজি পরোটা বানাবো আমি একটু চিজ গ্রেট করে নেব। চিজের সাথে আমি একটু হোয়াইট পেপার পাউডার দিচ্ছি। যেহেতু ভেতরে আমি চিজ স্টাফ করব তাই এভাবে একটু করে করে নিচ্ছি, একটু বাকেটের মতো করে বানিয়ে নিলাম। এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিলাম, দিয়ে আবার বন্ধ করে দিলাম। চলে যাচ্ছি রুটি মেকারের দিকে, অন করব রুটি মেকার, জাস্ট এভাবে দিয়ে দিব, দিয়ে জাস্ট একটু জোরে প্রেস করতে হবে। এটা হয়ে আসছে, আমি একটু উল্টে দিব। এখন টেম্পারেচারটা একটু কমিয়ে আমি এখানে একটু ঘি দেব। ভিগো ইলেকট্রনিক্সের এই রুটি মেকারটা ইউজ করার বেনিফিট আমার কাছে মনে হয়েছে, এর যে স্টেনলেস স্টিলের যে হ্যান্ডেলটি রয়েছে সেটি কখনোই গরম হয়ে যায় না, আর এছাড়াও ভেতরে ননস্টিকের কোট করা আছে, সো পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। আর তাছাড়াও আমরা যখন রুটি বানাতে যাই তখন টেম্পারেচারটা নিয়ে আমাদের একটু টেনশন কাজ করে, সেখানে টেম্পারেচার অন অফ করা এটা সম্পূর্ণ সুন্দরভাবে এখানে দেয়া আছে। সুন্দর একটা কালার আসছে, এটা তুলে নিচ্ছি। এবার মেকারটা অফ করে দিলাম টেম্পারেচারটা একদম জিরোতে দিয়ে। ডান, আমার রুটি মেকারে তৈরি চিজি পরোটা। এমন আরও মজার রেসিপি পেতে হলে অবশ্যই ফলো করতে হবে ভিগো ইলেকট্রনিক্সের ফেসবুক পেজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিগো ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে। আর আমার ফেসবুকের লিঙ্ক তো আপনাদের কাছে আছেই। নেক্সটে আরও মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি কুকিং।